নিব। তৈরি ফোল্ডারের নাম হলো টি শার্ট। হ্যাঁ, পরীক্ষা হলে আইডি দেওয়া হতো, নাম দিয়ে বানাইতে হবে। টি শার্ট অলরেডি আছে, এই জন্য নিচ্ছে না। আইডি 65 দিয়ে দিই, আমার আইডি দিয়ে দিলাম। ফোল্ডার নেম 69 দিয়ে দাও। 69 কার আইডি? যাই হোক, উল্টা পাল্টা 69 নেই, 65 দিয়ে করি। তো আমরা এই টি শার্টের জন্য সেম মডেল সফট করবো। মডেল সফট করে ফাইল থেকে নিয়ে যাব টি শার্ট। এই ফাইলটা যে ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমার ওই ফোল্ডারে যায়নি, এমনিতে একটা ফাইল আপনি। সেই জন্য ফাইল থেকে আমি অ্যাক্সেস পাতে গিয়ে আমার ওই এখানে ক্লিক করবো। আবার দেখ, এই জায়গাটা ক্লিক করবো প্রথম, ফার্স্ট এটা ওপেন মডেল মডেলে ক্লিক করবো। আমি এখানে 65 এটা ক্লিক করে ওকে দিব। আমি খেয়াল করবো এখানে সব 65 এসে গেছে, এখানে সব 65 হয় নাই। তাহলে এখানে ক্লিক করবো, 65 রেকর্ড হয়ে গেলো। আবার এখানে ক্লিক করবো, সব 65 হয়ে গেল। ওকে, ফাইল থেকে আমি সেভ দিতে পারি। এরপর আমি আগের মতোই ওই প্যারামিটার চেক করবো, প্যারামিটার কীভাবে আছে, সিএমএ আছে এটা। তাহলে আর কাজ করার দরকার নাই, ডিসপ্লেতে যাব, সাইজে যাব, ডিসপ্লেতে যাব, আবার টাইটেল ব্লকে ক্লিক করব। এবার শিটে গিয়ে নিউ শিট নিব একটা, নিয়ে আবার F7-এ ইম্পোর্ট ইবিটি। ইবিটি ফাইল তো আমরা দেখছি এখানে তৈরি করতে হবে, যে এসএমএল এক্সেল। এখান থেকে আমি সাইজ এক্সেল এটুক করতে গেলে ফ্যান নাম্বার, ঠিক আছে, এটা এটা ওপেন করতে গেলে ফ্যান নাম্বার। এখন টি শার্ট নিব, টি শার্টে আমরা ফোল্ড করে তৈরি করবো। হ্যাঁ, টি শার্ট তো প্যান্ট তো ইন্ডিভিজুয়াল পার্ট তৈরি, টি শার্টটা আমরা ফোল্ড করবো। ফোল্ড করার জন্য টি শার্টের লেন্থ কত আছে, কোনো সুইং এলাম ধরবো না, যার লেন্থ আছে তাই। হ্যাঁ, মিডিয়াম সাইজ করবো আমরা, 73 73 আর উইথ আছে কত, 104। উইথটা আছে আমার হলো চেস্ট আর কি, সার কামে আছে, যেহেতু আমি ফোল্ড করে করবো সেহেতু আমি 4 ভাগের 1 ভাগ নিব। 104-এর 4 ভাগের 1 ভাগ হলো 26, 26 26, আর লেন্থ হলো 73। তো আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব, একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিব। এটা নেওয়ার জন্য আমরা F2-তে ক্লিক করবো। রেক্ট্যাঙ্গুলার, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করে আগের মতোই মাউস ধরবো, ড্রাগ করবো, রেক্ট্যাঙ্গুলার হচ্ছে, মাউস ছেড়ে দিব, ছেড়ে দিয়ে কিবোর্ডের এরকম ডাউনে রেখে প্রেস করবো। এখানে কত দিব, উইথে দিব আমি লেন্থটা 73, আর এই হাইটে দিব আমার 26। আমি এন্টার দিব, মাউস ক্লিক করবো। এখন এটা জুম হয়ে আছে, জুম আউট করার জন্য হোম বাটন প্রেস করবো। টি শার্ট হয়ে গেল, টি শার্টের লেন্থ উইথ হয়ে গেল। এখন আমরা নেক ড্রপ বলে নিব, ফ্রন্ট নেক ড্রপ আর ব্যাক নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ আছে 10.5, ব্যাক নেক ড্রপ আছে 2। তো আমরা এটার জন্য ডেভেলপে যাব, এখন থেকে ডেভেলপে যাব। এখানে ক্লিক করব, এখান থেকে আমি 2 নিব। এই মাউসটা ড্রাগ করার সময় দেখবো এখানে কি ভ্যালু শো করতেছে, পজিটিভ ভ্যালু। তাহলে আমরা এখানে পজিটিভ ভ্যালু ইনপুট দিব, 2 এন্টার। এটা নিলাম আমি ব্যাক নেক ড্রপ, এখন নেব ফ্রন্ট নেক ড্রপ। কীভাবে ডেভেলপে ক্লিক করব, এখান থেকে 10.5, নেক উইথ নেব, নেক উইথ 14। তাহলে আজ তো ফোল্ড আছে 7, কীভাবে ডেভেলপে এখান থেকে নিচে আসবো, নিচে আসতেছে না তাই না, প্লাস স্পেস। তাহলে এখন নিচে আসতেছে, মাইনাস দিলো দেখাচ্ছে, তাহলে -7। এখন এই এই তিনটা আমি শেপ দিব, সরি ইনসার্ট পয়েন্ট করবো আগে তিনটা পয়েন্টকে। তো F3-তে যাব, ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্ট। এখন এই তিনটা পয়েন্টকে আমি শেপ দিব, নেক ওপেনিং এর যে শেপটা দেওয়ার জন্য আমি একটু জুম করে নিই, জায়গা বেশি বড় হলে দেখতে সুবিধা হবে। জুম হয়ে গেল, এখন আমি F1-এ যাব, বিজিআর-এ ক্লিক করব। কিবোর্ডে কুইক করার জন্য কিবোর্ডে শর্টকাটে বি,
ওই যে ডান পাশে দেখাচ্ছে, এগুলো কিন্তু শর্টকাট, ডান পাশে যে মেনু অক্ষরগুলো দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব, বিজিআর যখনই কাজ করব তখনই প্রথম ক্লিক করার পরে শিফট চেপে ধরব, শিফট চেপে ধরে লাস্টে যেখানে আসবো সেখানে আমি রাইট বাটন ক্লিক করবো। তো আমার এটা হয়ে গেল, এটা সেভ দেবো। বিজিআর তো ক্লিক করা আছে আমার, আর কোন অপশনটা আমার চালু আছে কম্পিউটারে এটা এখানে লেখা থাকবে, ঠিক আছে। কোন অপশন থেকে যদি আমি কাজ করতে যাই তো অনেক সময় হয় কি, এগুলো পরবর্তী অপশনে যাবো কিন্তু এটা আমার যাচ্ছে না, এটার পারফরমেন্সটা বারবার হচ্ছে, তখন আমি সিলেকশনে দিলে এটা নিউট্রাল মোডে যাবে, ঠিক আছে। আবার আমি বিজিআরে ক্লিক করব, এখানে ক্লিক করার পর শিফট চেপে ধরবো, রাইট বাটন প্রেস করব, হয়ে গেল না। এখন যদি একটু রিশেপ দিতে চাই তাহলে F3 থেকে রিশেপ আছে, অথবা এখানে রিশেপ বাটন প্রেস করলে হবে। এখন কার যে পয়েন্টগুলি রিশেপ করবে রিশেপগুলি দেখা যাচ্ছে না, পয়েন্টগুলি কার পয়েন্টগুলি, তো আমি কার পয়েন্টে ক্লিক করব, এখন দেখা যাচ্ছে এখান থেকে এরকম করতে পারি। আমার সাইজে তো আমার সুন্দর হয় না, এখন আমি নিব শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপটা কত আছে আমার এখানে স্প্যাকে? শোল্ডার স্লোপ 5। শোল্ডার স্লোপটা প্যারালাল লাইন নিব, এদিকে প্যারালাল লাইন মানে এখানে ক্লিক করব প্যারালাল, ক্লিক করব, এই পয়েন্টটা তো আমার দরকার নাই, এটা তো এখানকার ওই যে ব্যাক নেক নেক উইজের পয়েন্টটা চলে আসছে। ডিলিটে ক্লিক করে এখানে ক্লিক করবো, ডিলিট হয়ে গেল। এখন শোল্ডার স্লোপে নিবো আমি, হলো 1 ক্রোশ শোল্ডার, 22 ডেভেলপে যাবো, এখান থেকে 22 মাইনাস নিবো, মাইনাস 22, এটা ইনসার্ট পয়েন্ট করে দিবো অ্যাপটি থেকে ইনসার্ট পয়েন্ট। এখন এই যে এসপিএস থেকে শোল্ডার স্লোপটা একটা স্ট্রেট লাইন দিব, এরপরে যাব স্ট্রেট, এখন আমার আর্ম হোল স্ট্রেট কত আছে, আর্ম হোল স্ট্রেট 22। তো F1 যাব, রিলেটিভ পয়েন্টে ক্লিক করব, রিলেটিভ পয়েন্ট থেকে এখানে ক্লিক করে এই দাগের উপর আমার কোথায় 22 আসে, 18, এটা অলমোস্ট 22 না, বেলি তুলে আসে কিনা দেখুন, হ্যাঁ। এখন আমার দুইটা মেজারমেন্ট আছে, একটা হলো এক মিড অফ আর্ম হোল, তো মিড অফ আর্ম হোল আমাদের এখান থেকে এই ডিস্টেন্সটা আছে 22, তো আমার এটার অলমোস্ট মিড অফ আর্ম হোল হবে 11 11, তো আমি একটা পয়েন্ট নিব প্যারালাল লাইন নিব এখান থেকে 11, এটা পজিটিভ বলে শো করতেছে, এখন পজিটিভ বলে দেবো এটাকে শেপ করার জন্য, আর্ম হোলের শেপ করার জন্য। এই পয়েন্টটা তো আমার দরকার নাই, এটা এখান থেকে চলে আসছে, তো এই জন্য আমি ডিলেট ডিলেট কি বলবো ক্লিক করবো, ক্লিক করে আমি ডিলেট করে দেবো। এখন আমার মিড অফ আর্ম হোল ফ্রন্ট ফ্রন্টের হচ্ছে 40 40, তাহলে 20, আর ব্যাক হচ্ছে 42 21 21, ডেভেলপ করবো এখান থেকে মাইনাস 20, সরি মাইনাস মাইনাস 20, এখন শেপ দিব, যে আর্মহোলের এই শেপগুলি দিব, এই জন্য আমরা যে এন্টার প্রেস করে একটু বড় করে নিই, শেপ দিলে সুবিধা হবে, কারণ দুইটা পয়েন্ট একবারে কাছাকাছি। তো বিজিআর ক্লিক করব, শর্টকাট কিবোর্ডের বিজিআর,
অথবা F1 থেকে ভিজিয়ার, এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট বাটন ধরলাম, শিফট বাটন ধরে এখানে একটা ক্লিক করলাম, লাস্টে এসে রাইট বাটন ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, কিবোর্ডের আর প্রেস করবো অথবা অ্যাপ থেকে রিসিভ। হ্যালো মা, হ্যাঁ কাজ করতেছি। মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এখন হোম বাটন প্রেস করব, আমার টি শার্টের পুরো জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের এখানে ওয়েস্ট করার দরকার নাই, সার্ভো যেটুক করলেই হবে। তো এখন আমি টি শার্টের পার্টস থেকে আলাদা করব, আলাদা করার জন্য F4 ক্লিক করব, F4 ক্লিক করার পর এখানে সিম, সিম থেকে আমি ফ্রন্ট পার্টটা সিলেক্ট করব, এই সিলেক্ট হওয়ার পর রাইট বাটন প্রেস করব। ঠিক আছে, আমি যে প্রেস করলে দেখতে পাবো ফ্রন্ট পার্টটা চলে গেছে। এবার আবার হোম বাটন প্রেস করবো, আমি ব্যাক পার্টটা নেবো, সিমে ক্লিক করবো, ব্যাক পার্ট আমার এগুলো সব সহ, এগুলো ক্লিক করলে হবে। হ্যাঁ, ব্যাক পার্ট সিলেক্ট হয়ে গেল, রাইট বাটন ক্লিক করলাম, হয়ে গেল। এখন এটা সিম মুডে আছে। হ্যাঁ, এখানে সিম মুডে আছে, আমি এটা নিউট্রাল করে নিবো, সিলেকশনে ক্লিক করবো, আমি যে প্রেস করবো। এখন আমি পার্টসে অলমোস্ট দুইটা পার্টস হয়ে গেছে, এখন আমি এটারে সিম অ্যালাউন্স দিব, গ্রিন লাইন দিব, গ্রিন লাইন সিম অ্যালাউন্স, গ্রিন লাইন সিম অ্যালাউন্স। হ্যাঁ, তো আমি যে কোনো একটা পার্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম বাটন প্রেস করলাম, এটা ফ্রন্ট পার্ট আমার। তো আমি এটাকে এখন সিম অ্যালাউন্স দিব, সিম অ্যালাউন্স দেওয়ার জন্য F4 ক্লিক করব, F4 করে লাইন সিম। তো আমি নিচে হ্যাম দিব, হ্যাম আপ কত আছে স্প্রেডশিট আমি দেখবো, হ্যাম আছে বটম হ্যাম, বটম অ্যান্ড টিপ হেড হ্যাম হাইট দুইটাই দুই আছে। তা আমি এখানে 2 দিব, এন্টার প্রেস করব। আবার এইটা তো আমার 4 লাইন নাকি, এই পাশটা উপরের পাশটা, হ্যাঁ উপরের পাশটা তো ফোল্ড, 4 লাইন, তো উপরের পাশে আমার সুইং লাইন দরকার নাই, একটু ফোল্ডেড থাকবে। তো আমি নিচে এখানে সুইং লাইন দেবো, এটা 1, এন্ডে 1, বিগিনিং 1, এন্টার, এন্ডে 1, বিগিনিং 1, এন্টার, এখানে 1 দেবো, এখানে 1 দেবো, সুইং অ্যালাউন্স হয়ে গেল। বাট হ্যাম হ্যাম তো হ্যাম তো এখানে হ্যাম হাইডি টু সিএম টু অ্যালাউন্স নিটের নিটের হ্যামে অ্যালাউন্স দিতে হয় না, কারণ এখানে এই ওভারলোড করে দেখ, হবে না হইলে এক অ্যালাউন্স। ঠিক আছে, তো এখন আরেকটা কাজ হয়ে গেল, এটার নাম লিখতে হবে, এটার পার্টস কি। তো আমি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এডিট থেকে এডিটে ক্লিক করবো, আবার এডিটে ক্লিক করার পর এই কমেন্টের এখানে আমি লিখবো এটাকে ফ্রন্ট পার্ট, এটা কি 1:2 না 1:1? এটা 1:2 হবে না, এটা তো ফোল্ডেড আছে 1:1, তাহলে 1:1, 1:2, এখানে নাম লেখার পর এখানে আবার ডাবল ক্লিক করবো, ওকে হয়ে গেল, সিলেকশনে ক্লিক করলে নিউট্রাল মোডে চলে আসলো। তো আমি গ্রেন লেন্থ দিব, এখন গ্রেন লেন্থ দেওয়ার জন্য আদার অ্যাক্সিসে ক্লিক করব, ক্লিক করব, এখানে প্রেস করে রাখবো, ক্লিক করে মাউসটা ধরে রাখবো, তো গ্রেন লাইন অ্যাক্সিস DF, এখানে মাউসটা ক্লিক করে ছেড়ে দিব, তো গ্রেন লাইন অ্যাক্সিস DF সিলেক্ট হলো। এখানে আমি গ্রাফ
ক্লিক করবো, ক্লিক করে ড্রাফট করবো, ড্রাফট করার সময় অবশ্যই কন্ট্রোল চেপে ধরবো, নাহলে সোজা হবে না, স্ট্রেট হবে না। তো মাউস ছেড়ে দিব, কন্ট্রোল ছেড়ে দিব, মাউস ক্লিক করবো, ফাঁকা হয়ে গেছে না? আচ্ছা আবার আমি ট্রাই করি, কন্ট্রোল ধরে রেখে মাউস ক্লিক করবো, এবার সোজা হয়ে গেছে, কন্ট্রোল টাচ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি সেমভাবে ফ্রন্ট ব্যাক পার্টে যাই, যাতে ক্লিক করবো, যাতে ক্লিক করলে পুরো উইন্ডোজটা একসাথে দেখাবে ব্যাক পার্টটা। এটা কেন হচ্ছে, এটা আমি সিলেকশন মোডে যাইনি, নিউট্রাল করে নেই। এরকম যদি হয়ে যায় আমার এই অপারেশনটা শেষ করতে হবে, শেষ না করে কিছু করার নেই। আমি কী করবো, তখন আমি রাইট বাটন ক্লিক করলে আমার অপারেশনটা শেষ হয়ে গেল, একটা তো এলোমেলো একটা দাগ পড়ে গেল। এসকেপ চাপলে হবে না? এসকেপ চাপলে হতে পারে, তো এলোমেলো একটা দাগ দাগ পড়ে গেল না, এটার জন্য আমি কন্ট্রোল জেড দিব। তো আমার আগের মতো হয়ে গেলো, সিলেকশনে গিয়ে এখন নিউট্রাল করে আসি, সিলেকশনে নিউট্রাল। এখন আমি এটাতে হোম বাটন প্রেস করি, এখন আমি আবার গ্রিন লাইনে এখানে প্রেস করে চেপে ধরে রাখবো, গ্রিন লাইনটা সিলেক্ট করবো আবার। আগে গ্রিন লাইনে এখানে, তো এখানে কন্ট্রোল আগে গ্রিন লাইন দিতে পারি, আগে আমি সিমেলাস দিতে পারি, এটা আগে দিয়ে দিলাম। কন্ট্রোল চেপে ধর, কন্ট্রোল ধরা অবস্থায় আমি মাউসের লেফট বাটন ক্লিক করবো, আর সোজা হবে। এখন আমি সিম অ্যালাম দিব, এক করে যাব, লাইন সিমে যাব, আমি আবার দুই দিব। এই সিম অ্যালাউন্সটা, সিম অ্যালাউন্স 2 মার্ক, তো আমি যদি এ দেখা গেল তিন, এখানে এক জায়গা দুইটা তিনটা, 1 2 3 4, চারটা জায়গায় সিম অ্যালাউন্স দিতে হবে, তাহলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলে 8টা জায়গা, কোনো একটা জায়গায় ভুল করলে 2 মার্ক কাটা যাবে, ঠিক আছে? আর দিলে 2 মার্ক, দিলে 2 মার্ক। এই যে লাল পয়েন্টগুলো দেখা যাচ্ছে না অনেক, এগুলি কার্ভ পয়েন্ট, এগুলো আমার এখন মধ্যে দরকার নেই, তো আমি এখানে ক্লিক করলে কার্ভ পয়েন্টগুলো চলে যাবে। এটা আমি পার্ট লিখে দেবো, এডিট এডিট আমি আমার ফ্রন্ট বেড তো আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হয়ে গেল। এখন আমার স্লিপ তৈরি করতে হবে, তো স্লিপ তৈরি করার জন্য আমার দুইটা মেজারমেন্ট লাগে, একটা হলো আর্মহোল স্টেট, আর একটা হলো আর্মহোল স্কোপ। আর্মহোল স্টেট তো আমার দেওয়া আছে এখানে, 22, তো আমি ফ্রন্ট পার্ট নিব, ফ্রন্ট পার্ট কোনটা আমার, এটা তো আর্মহোল নেওয়ার জন্য আমি বললাম আমার লাগবে, এটা আমি জানি 22 আছে আমার আর্মহোল স্টেট, এখানে দেওয়া আছে আর্মহোল স্টেট 22। হ্যাঁ, আমার স্কোপটা দরকার, স্কোপটা দেওয়ার জন্য আমি যে ফোনে ক্লিক করব, একটা স্ট্রেট লাইন দিব স্কোপ থেকে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে, এখন এই যে সিম অ্যালাউন্স গুলি দেখা যাচ্ছে না, তো আমি হাইড করে দিতে পারি। এটা হলো আমি অ্যাপ করে যাবো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পয়েন্ট গুলি আছে না, এটা নিচে আছে, এটা ইন্ডাস্ট্রিয়াল মিনিমাইজ করে দিই, তাহলে নিচে আসে না, এক্সচেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করি, সিম অ্যালাউন্স গুলো হাইড হয়ে গেছে, লাইনের উপর ক্লিক করলে, হ্যাঁ সিম অ্যালাউন্স আছে, হাইড অবস্থায় আছে, হ্যাঁ কাপ পয়েন্ট গুলো হাইড করে দিই। এখন আমি এই এই হাইয়েস্ট স্কোপটা মাপবো, এটা কত আছে এই এখানকার, হ্যাঁ এখানে আমি
এটা আমি প্রথমে স্টেট লাইন নিলাম, এখন আমি অ্যাপ খুঁজতে যাব, অ্যাপ ওয়ানে যাব, রিলেটিভ পয়েন্ট নিয়ে এখান থেকে এটা কি হায়েস্ট 4.4, ধরি 4.5, হ্যাঁ 4.5 ধরলাম। আচ্ছা এখন এগুলি তো অ্যাকশন হয়ে গেছে, পারফর্ম হয়ে গেছে, রিলেটিভ পয়েন্ট হয়ে গেছে, এটা স্টেট লাইন হয়ে গেছে, কিন্তু এগুলো ডান হয়েছে আমার। আমি কন্ট্রোল জেড থেকে দুটো চলে গেল আমার আগের আগের অবস্থায় ফিরে আসলো। এখন আমি আনমোন স্টেট পেলাম হলো 22, আর কোক পেলাম 4.5। তো আমি একটা মেজারমেন্ট এখানে করি, আনমোন স্টেট হলো 22 যোগ দেওয়া নাই, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 3 মাইনাস করবো, 3 মাইনাস করলে কত হয় আমার 3.5, এর চেয়ে একটু বেশি নিব, এটা হাফ সেম বেশি নিতে পারি, এক সেম বেশি নিতে পারি, ধরি আমরা হাফ সেম বেশি নিলাম, হ্যাঁ অথবা এক সেম বেশি নিলে কত হয় 24.5। তো এটা হলো আমার স্লিভের একটা মেজারমেন্ট, এটা আমাদের লাগবে। তো আমাদের স্লিভ লেন্থ কত আছে, স্লিভ লেন্থ ফ্রম শোল্ডার পয়েন্ট 44। তো আমি একটা শিট নিব, শিট থেকে নিউ শিট নিব, এই নিউ শিটটা আমি হোম বাটন প্রেস করে আমি বড় করবো। এখানে একটা পারফর্ম অলরেডি হয়ে গেলো, এস্কেপ বাটন ক্লিক করলে হয় না এটা, হ্যাঁ। তো আমি রাইট বাটন ক্লিক করলে পারফর্মটা হয়ে যাবে, হওয়ার পর আমি কন্ট্রোল জেড দিব, আমি আগের অবস্থায় ফিরে আসবে। তো আমি একটা স্ট্রেট লাইন নিব, কত নিব 44, স্লিভ লেন্থ, স্লিভ লেন্থের সমান আমি 44টা লাইন নিব, এফ ওয়ানে যাব, স্ট্রেট লাইন ক্লিক করব, আমি কন্ট্রোল চাপতে হবে লাইনটা সোজা করার জন্য, এরকম ধরে আমি দুইটাই কন্ট্রোল এবং 44 হোম বাটন প্রেস করলাম, এটা সোজা করব, আর একটা স্ট্রেট লাইন নিব লাইভ হবে। এটা কতটুকু নিব, ওই যে আমাদের হিসাবে আসছিল কত 24, 25 তো এখন আমি আমার ক্যাপ হাইট কত দেওয়া আছে, তা আমি এইখান থেকে একটা এই লাইনটা মিলছে কিনা একটু দেখে নিব আমি আগের মতো, এন্টার ক্লিক করে একটু দূরে আছে, তেমন দূরে না, এটা চলবে দেখানো আছে। তো আমরা একটা প্যারাল লাইন নিব, কততে স্লিপ হেড হাইটের সমান 13, নেগেটিভ ভ্যালু শো করতেছে, তাহলে আমরা নেগেটিভ ভ্যালু দিব 13। এখন আমার যে মেজারমেন্টটা নিয়েছিলাম আমরা 24.5, এই মেজারমেন্ট আমরা রিলেটিভ পয়েন্ট দিয়ে নিব এখান থেকে, হ্যাঁ রিলেটিভ পয়েন্টটা কোথায় আছে আমার, এফ1 রিলেটিভ পয়েন্ট, এইখান থেকে এই দাগের উপর 24.5, এইটাই একটা পয়েন্ট হয়ে গেল না। এখন এখান থেকে আমরা একটা শেপ দেবো, বিজারে প্রেস করবো, বিজারে প্রেস করে প্রথমে এখানে ক্লিক করবো, শেপ
রিফ্রেশ করব, শিফট ধরে রেখে এখানে একটা প্রেস করব, এখানে একটা প্রেস করব, এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে একটা রিসেপ দিতে হবে, অ্যাপসিতে যাব, রিসেপ পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, তা আমি কাপ পয়েন্টে ক্লিক করব, পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এটা একটু এদিকে টেনে দেব, মোটামুটি এরকমই তো হয়েছে নাকি? যা হোক, সেটটা নিজের মতো করে দিতে হবে, ঠিক আছে, সুন্দর হবে, সুন্দর হবে না এইটা মোটামুটি, আমার যদি রিসেপ হয় না ভাই, আর মূল হয়ে গেল। তো এখন আমি আমার হলো স্লিপ ওপেনিং, স্লিপ ওপেনিং যদি দেওয়া থাকে তো ওইটাই নিব, যদি না দেওয়া থাকে তাহলে কত নিব, যদি না দেওয়া থাকে তাহলে আমার এইখান থেকে যে লেন্থটা আছে হচ্ছে 5-6 সিএম কম নিব, আমার এখানে স্লিপ ওপেনিং দেওয়া নেই, ঠিক আছে, না 24.5 তো আমার এইখানে ক্রস মেজারমেন্ট, কিন্তু আমার এইটা এখান থেকে কত আছে, তো এটা আমি এফিটে ক্লিক করবো, লেন্থে ক্লিক করলে এখান থেকে আমি মেজারমেন্টটা পাবো, কত আছে এটা 20 21 21, তা আমি 15 নিই, 6 কম নিব, ঠিক আছে, 6 কম নেওয়ার জন্য আমি এখান থেকে প্যারাল লাইন নেবো আগে, এখন যাব প্যারাল লাইনে ক্লিক করব, এখানে একটা দিলাম, হ্যাঁ এখন এখান থেকে ডেভেলপ করতে হবে একটা পয়েন্ট, এখন ক্লিক করব, হ্যাঁ নিচে আসতেছে না, নিচে আসলো না, কত নিব বললাম, এখানে কত আসছিল 21, তাহলে আমরা 6 কম নেবো, -15 ক্লিক করলাম, এটা হয় না -15 পজিটিভ বেরো দেখাচ্ছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো, এখানে যাবো স্ট্রেট লাইনে ক্লিক করব, হয়ে গেল না, স্লিপ ট্যাপ করে যাবো, সিমে ক্লিক করব, সিম সিমে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, সিলেকশনে যাবো, যে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি স্লিপ, তাই না, এটা হোম বাটনে নিয়ে আসবো, এটা তো আমি পেলাম হলো আমার ওই যে এই এই মেজারমেন্টটা 24.5, এই মেজারমেন্টটা আমি এখান থেকে ক্রস নিলাম, ও আচ্ছা, এটা তো প্রথমেই আমরা টোটাল স্লিপের লেগ নিয়েছি 44, এখানে 44 আছে একদম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 44 আছে, জাপান দিয়ে হ্যাঁ এখানে, আর এখন এটারও আগের মতো সেম তিনটা কাজ, কি সেম এলাউন্স, স্লিভের হ্যাম আছে, স্লিভের হ্যাম কত 2, স্লিভের হ্যাম তো এই পাশেই হয় নাকি, তাহলে আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে লাইন সিমে যাবো, লাইন সিমে আমি এখানে 2 দিব, নিচেও 2 দিব, এক নিচেও এক, এখানে কাপ পয়েন্টগুলো আমার দেখার দরকার নাই, কাপ এখানে একটা জিনিস আমার লক্ষ্য নেই, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে না, এটাকে বলো সেকশন পয়েন্ট, এটা থাকলে আমি সিমেল দিতে পারবো না, এখানে যে অর্ধেক এটুক নিচ্ছে, তো এটা রিমুভ করতে হবে, রিমুভ করার অপশন কি, এটা আমি যে অ্যাপটিতে যাবো, সেকশন আছে না, সেকশনের কাছে মার্জ আছে, মার্জে ক্লিক করব, মার্জে ক্লিক করলে এই পয়েন্টটা আমি এরকম হলো, মার্জ হলো, ডিলিট হয় নাই, ডিলিট করার জন্য আমরা ডিলিট প্রেস করবো কিবোর্ড থেকে, ডিলিট প্রেস করার পর এখানে ডিলিট দিয়ে দিলাম,
এমনি পয়েন্ট ডিলিট হয়ে গেল। হবে এখন আমি F4-এ যাবো, আবার লাইন সিমে ক্লিক করব। এখন যে পুরোটা নিচ্ছে আমার, মানে এখানে এক দেব, নিচে এক দেব, আবার সেম আমি এখানে রেল লাইন দিব। রেল লাইন দেওয়ার সময় কন্ট্রোল প্রেস করা অবস্থায়, কন্ট্রোল প্রেস করা অবস্থায় মাউসে লেয়ার বাটন ক্লিক করবো, তাহলে রেল লাইনটা সোজা হবে। এডিট থেকে দেবো, এডিট থেকে এডিটে ক্লিক করবো, এখানে ডাবল ক্লিক করবো, কমান্ডের এখানে স্লিপ হচ্ছে না, এখানে আরেকটা অ্যাকশন হয়ে গেছে অলরেডি, তো রাইট বাটন ক্লিক করলে অ্যাকশনটা শেষ হয়ে যাবে। কন্ট্রোল জেড প্রেস করবো, আবার এডিট দেবো, এডিট কমেন্ট প্রেস করবো, স্লিপ ক্যামেরাগুলি স্লিপ করা হয় মানে টু দুইটা রাইট টু রাইট অ্যান্ড লেফট দুইটা হবে অনেক দুটো। এখন আমার ফ্রন্ট ব্যাক হয়ে গেল, স্লিপ হলো। এখন আমাদেরকে কি নেক, হ্যাঁ কলার, তো কলারের জন্য আমরা আবার ফ্রন্টের নেক ওপেনিং, ব্যাকের নেক ওপেনিংগুলি আমার মেজারমেন্ট করতে হবে। তো ফ্রন্টের এটা আগের অ্যাকশনটা পারফর্ম হয়ে গেছে, সিলেকশন নিয়ে আসার কারণে কন্ট্রোল জেড প্রেস করি, এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, এটা মনে হয় আমার হয়ে গেল। আমি সিলেকশন ক্লিক করি, হোম বাটন প্রেস করি, স্লিপ ঠিক আছে। তো আমি এই পয়েন্টটা এটা আমি নিয়ে আসি, আবার আমার এটার নেক ওপেনিংটা প্রথম আসে আমি মেজারমেন্ট করি। আমি অ্যাপিতে যাবো, লেংথে যাবো, এখানে ক্লিক করবো, আমার লেংথটা কত দেখাচ্ছে, হ্যাঁ না না লেংথটা দেখবো আমি, লেংথ লেংথ 14.5 ধরি, 14.4 থ্রি আছে না, 14.5 হলো ফ্রন্টের, এটা তো হাফ, তাহলে 14.5 29। হ্যাঁ এখন আমি দেখে যাব, এখান থেকে দেখে এলো আমার 7.5, 7.5 7.5 15 15 আর 29 44 থেকে আমি বাদ দিব হলো 15%, এটা হলো সূত্র 15% 15%, 44 6.6% 15% ও সরি 15% 44 ইন্টু 0.15 6.6, তো মাইনাস 44 29 ছিল, 29 আর 15 44, হ্যাঁ 37.4। তো আমাদের কলার লেন্থ হবে 37.4, আর এখানে আমার নেক বাইন্ডিং কত দেওয়া আছে, নেক রিব হাইট 2, তো ফোল্ডটা কত আমরা একসাথে নেব 4। তো আমরা আবার নিউ শিট নিব, একটা নেকের জন্য নিউ শিট, নিউ শিট ক্লিক করে হোম বাটনে প্রেস করবো, সিলেকশন থেকে। এখন আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিব আবার, রেক্ট্যাঙ্গুলারে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার একটুতে রেক্ট্যাঙ্গুলার সরি রেক্ট্যাঙ্গুলার এখান থেকে আমি ড্র্যাগ করলাম, তো উইথে নিব আমি 4 4, আর হাইটে আমার কত আসছিল 37.4 ধরি 37.5 নিলাম। হ্যাঁ হোম বাটনে প্রেস করবো, আমার নেক হয়ে গেল, ঠিক আছে হয়ে গেল, মানে হয়ে গেল, হ্যাঁ নেক হয়ে গেল। এখন আমি F5-এ যাবো, F5-এ যাওয়ার পর আমি আবার
সরি F4-এ যাব। ফোর থেকে আমি কি করব, সিমে যাব, সিমে এটা এটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, যেতে আসবো, আমার নেটটা আলাদা হয়ে গেল, ফেস করব। এখন নেকের সিগন্যালস দিতে হবে, রেল লাইন দিতে হবে, নাম লিখতে হবে, এডিট, আগের অ্যাকশনটা এখনো রয়ে গেছে। এখন আমি যদি রাইট বাটন ক্লিক করি না, আরেকটা নেক হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করলাম, যেতে আসি, নেক দুইটা হয়ে গেছে না, কন্ট্রোল জেড প্রেস করবো, একটা হয়ে গেল। তাহলে আমি সিলেকশনে সিলেকশন নিউট্রাল মোডে গেলাম। এই সমস্যাটা বারবার হবে কাজ করতে গেলে, ঠিক আছে, এই জন্য কোনো কিছু নতুন তৈরি হয়ে যায় কন্ট্রোল জেড দিব, নাম লিখে দিই, এডিট থেকে এডিট, এখানে নেক গ্রিড আমি সিলেকশনে যাব, এটা গ্রিন লাইন দিই, একটু বড় করে নিই, জুম করে ছোট মানুষ তো, তো গ্রিন লাইনে প্রেস করব, কন্ট্রোল ধরবো, এখন শুধু বাকি থাকলো কি সিগন্যালস, সিগন্যালের জন্য করে যাব, করতে আছে লাইন সিম দেখা দিচ্ছে না, টপ টপ লাইন সিম, আমরা অলমোস্ট এখানে দেখলাম সবগুলি পার্ট, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ নেক, স্লিভ নেক, এই পর্যন্ত টি শার্টের অর্ধেক ম্যাক্সিমাম কাজ শেষ, ঠিক আছে, আর দুইটা কাজ বাকি আছে, এই পর্যন্ত আমরা শিখছি, একটা হলো গ্রেডিং আর একটা হলো তোমার ভ্যারিয়েন্ট, ঠিক আছে, ভেরিয়েন্টটা হলো ওই প্রিন্ট করার জন্য আসলে মূলত এখান থেকে প্যাটার্নটা পাঠানো হয় আর কি, ঠিক আছে, এখান থেকে তো আমরা এই ফাইলগুলি মাঝে মাঝে সেভ দেবো, হ্যাঁ, কারণ যে কোনো সময় কম্পিউটারের প্রবলেম হতে পারে, ঠিক আছে, সেভে দিব, কন্টিনিউ প্রেস করব। মোটামুটি এখানে আমরা একটা পার্ট কমপ্লিট করি, ঠিক আছে,